শ্রুতিবৃন্দ, সবাইকে সবুজ পৃথিবী দলের পক্ষ থেকে মুজিবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। On behalf of the Ginner team, I would like to wish everyone a happy Mujib year. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারা দেশের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। The government of the People's Republic of Bangladesh has adopted a project for class 6 students in across the country. তারই ধারাবাহিকতায় আমরা কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা মুজিববর্ষে গাছ রোপণ পরিবেশের সংরক্ষণ প্রকল্পটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। In continuation, we are class 6 students of Kaliganj Korimuddin Public Pilot High School have come before you with the tree planting environment protection project in Mujibborsho. আমার দলের সদস্যরা হচ্ছে being member of my team. আমি মোহাম্মদ আরাফাত রহমান। আমি মোহাম্মদ শাওরিয়া সরকার লুটাস। আমি স্বচ্ছ কুমার রায়। আমি মোহাম্মদ মুনাম পাগু। আমি সাদিয়া তো তৈবা সারিকা। আমি অদিতি রায় দ্রুতি। আমি পারমিতা বর্মা। আমি মোসামাদ কুলসুমা আক্তার লিমা। আমি সিদ্ধাতুল মুন্তাহার করুণী। এবারে আমরা আমাদের দলীয় পরিবেশনা শুরু করছি। This time we are starting our good performance. Hello audience, this is Culturing Sadika speaking. I'm member of Green Earth team. Today I'm speak out about the topic Mujibborsho. Mujibborsho is the period from 17 March 21 to 17 March 22. The government of Bangladesh announced Mujibborsho in order to celebrate the birth centenary of Bangladesh Sheikh Hasina. Inaugurate the year-long program on 17 March, the birth anniversary of Bangabandhu Sheikh Mujibur Rahman. The UNESCO also announced to celebrate Mujibborsho jointly with Bangladesh. This announcement of UNESCO paves the way for celebrating Mujibborsho all over the world. Bangabandhu Sheikh Mujibur Rahman was born in a respectable Muslim family in the village of Tungipara under the Gopalganj district. He is called Bangabandhu and considered founding father of Bangladesh. Bangladesh became an independent country under his strong leadership. In fact, Mujib idols and his fiery voice against oppression can be a role model for the world. Thank you. দর্শক, আজ 11 সেপ্টেম্বর রবিবার, আপনারা রয়েছেন সবুজ পৃথিবীর সংবাদে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব ঢাকা ক্যাম্পাসে, সেখানে রয়েছে আমাদের সংবাদদাতা নাফিসা আশরাফ। নাফিসা আশরাফ, আপনি কি শুনতে পাচ্ছেন? নাপিসা সাহেব, আমরা মর্মাহত। আমরা বুঝতে পাচ্ছি এটি আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এটি কিভাবে নিচ্ছে, এটি কেন হলো, মানে পরিবেশের সাথে বৃক্ষের সম্পর্কটা কি, এটা আমরা পৃথিবীকে জানাতে চাই। আমরা এখনই আন্তর্জাতিক সংযোগের সঙ্গে যুক্ত হয়ে যাব। আপনি যদি আন্তর্জাতিক ভাষায় ইংরেজিতে বলতেন, যাতে আমরা এই বিষয়টা সবাইকে পরিষ্কারভাবে জানাতে পারি। আমরা আন্তর্জাতিক সংযুক্তে যুক্ত হয়ে গেছি। আপনি আপনি বলুন। থ্যাংক ইউ সরনি। আশা হলো সেই গাছ যা বিশ্বকে ধরে রাখে। অক্সিজেন নষ্ট করার মতো দুঃসাহসিক শক্তির কবলে পড়ে বর্তমানে যেখানে ঝুঁকির মধ্যে রয়েছে মানব জীবন,
সেরকমই একটি প্রেক্ষাপটে আমরা যে প্রকল্পটি হাতে নিয়েছি সেটি হচ্ছে মুজিব বর্ষে গাছ রোপণ পরিবেশের সংরক্ষণ। আমরা যে প্রকল্পটি হাতে নিয়েছি প্রথমে আমাদের সেটি জানা দরকার। প্রথমে আসছি বৃক্ষরোপণ বা গাছ রোপণ কী বা কাকে বলে। বীজ থেকে চারা হলে তো পদ্ধতিগতভাবে রোপণ করাকে বৃক্ষরোপণ বলে। বৃক্ষ পরিবেশকে সুরক্ষিত রাখে, পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, তাই আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আমি যদি ভাবি যে আমি কালই মারা যাব তবুও আমার আজ একটি বৃক্ষ লাগানো উচিত। বৃক্ষ জীবনযাপনের হাতিয়ার হিসেবে কাজ করে। যে বৃক্ষরোপণ করে সে নিজেকে ছাড়া অন্যকে ভালোবাসে। একটি বৃক্ষে বীজ থেকে একটি শিকড় বৃদ্ধি, তারপর একটি অঙ্কুর, অঙ্কুর থেকে চারাপাতা, পাতা থেকে কাণ্ড, কাণ্ডের চারপাশে শাখা প্রশাখা, শীর্ষে ফুল। আমরা বলতে পারি না যে বীজ বৃদ্ধির কারণ হয় না মাটি। আমরা বলতে পারি না যে বিকাশের সম্ভাবনাগুলি বীজের মধ্যে রয়েছে। রহস্যময় জীবনের শক্তিগুলি যথাযথভাবে উৎসাহিত হওয়ার পরে নির্দিষ্ট কিছু রূপ নেয়, তাই আমাদের স্বপ্নগুলো হলো বাস্তবতার চারা গাছ। ধন্যবাদ। আবৃত্তি করছে কবি নীরেন্দ্র চক্রবর্তীর গাছ কেটো না কবিতাটি। কাল যে ছিল গাছের সারে, আজ পড়েছে কাটা, রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুরে এখন রাস্তাঘাটে, বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়, ধসতে দেয় না মৃত্তিকাকে, শেকড় গুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখেছ তুমি, গা গঞ্জার জীবন তো নয় শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ ছাতা, জ্বলছে বাজার রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাজবে কেমন করে। ধন্যবাদ। আমি সাদিয়া আঞ্জুম বৃক্ষের গুণাগুণ সম্পর্কে বলছি। বৃক্ষ একটি অমূল্য সম্পদ। বৃক্ষ আমাদের প্রকৃতির এক নীরব উপকারী বন্ধু। বৃক্ষের উপকার বলে শেষ করা যাবে না, প্রথমে যদি না বললেই নয়। আমরা বেঁচে আছি বৃক্ষের সাহায্যে। বৃক্ষের এই অমূল্যতা এক ভোলার মতো নয়। বৃক্ষ ছাড়া পৃথিবী অচল, তাই জন্যই বৃক্ষকে পৃথিবীর ফুসফুস বলা হয়। বৃক্ষ আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে, আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করে। এমনকি এই বৃক্ষই 1971 সালের কিছু মুক্তিযোদ্ধাদের প্রাণ বাঁচিয়েছে। এই বৃক্ষই হয়েছিল কিছু মুক্তিযোদ্ধাদের ঢাল ও আবাসস্থল। বলে শেষ করার নয় বৃক্ষের গুণাগুণ। সবশেষে বলতে চাই, লাগাবো বৃক্ষ তারাবো দুঃখ, চলো সবাই গাছ লাগাই, না হয় জীবন রক্ষা নেই। ধন্যবাদ। আমাদের দেশ থেকে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে। প্রায় 446টির মতো উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে আমাদেরই দেশ থেকে, তথ্যটি দিয়েছেন তথ্য বাতায়ন প্রযুক্তি। আমি এখন বলতে চাচ্ছি কয়েকটি বিলুপ্ত হওয়া বৃক্ষের নাম। নিটাম, এটি নগ্নজীবী গুল্মজাতীয়, মিয়ানমার ও বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলী আর্দ্র নিচু ভূমির উদ্ভিদ। এই উদ্ভিদটি পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। রোটেলা, এর আরেক নাম শিরঘূর্ণন, এর পাতা অতি ক্ষুদ্র, এটি একটি বিলুপ্ত হওয়া উদ্ভিদ। তালিপাম, এটি মনোকপির গুপ্তবীজী উদ্ভিদ, এই উদ্ভিদ একবার ফুল ও ফল দিয়ে মরে যায়। এর কাণ্ড 10 মিটার উঁচু ও ব্যাস 70 সেন্টিমিটার পর্যন্ত। খুদে বরলা, এটি একটি মাঝারি আকারের গুপ্তবীজী উদ্ভিদ যা শুধু বাংলাদেশেই পাওয়া যেত, বাকল রেজিনযুক্ত ও সূক্ষ্ম দাগ আছে। মালাক্কা ঝাঁঝি, আরেক নাম পাতা ঝাঁঝি, ভাসমান গুপ্তবীজী উদ্ভিদ যা এর কাণ্ড 10 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ধন্যবাদ। তারপরে কল করবো।
আমি বলবো পৃথিবীর বয়স্ক বৃক্ষ গাছ গড়তে পারে ইতিহাস প্রমাণ জেনারেল শেরম্যান এই গাছকে বলা হয় পৃথিবীর বয়স্ক গাছ এই গাছটির বয়স 2000 বছর এটির লম্বায় 274.9 ফুট এটির ব্যাস 25 ফুট এটির আয়তন 52,500 এটির অবস্থান সেকুইয়া ন্যাশনাল পার্ক জায়ান্ট ফরেস্ট ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র ধন্যবাদ চলুন জেনে আসি বাংলাদেশের বড় বৃক্ষ সম্পর্কে বাংলাদেশের বড় বৃক্ষ ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ বটগাছটি
বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বটগাছ। বটগাছটি বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিহাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামে অবস্থিত। গাছটির বয়স আনুমানিক 300 বছর এবং গাছটি উচ্চতায় প্রায় 300 ফুট। বর্তমানে 11 একর জমিতে জুড়ে থাকা গাছটি 1984 সালে স্বীকৃতি লাভ করে। ধন্যবাদ। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। এদের মধ্যে থেকে কিছু গাছের নাম ও বৈজ্ঞানিক নাম হলো কৃষ্ণচূড়া, ডেলোনিক্স রেজিয়া, জবা, হিবিস্কাস রোজা সাইনেসিস, তুলসী, অসিমাম স্নাকতাম, আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, হরিতকি, চারমেনেলিয়া চাবুলা, পাট, কর্করাস ক্যাপসুলারিস, ধান, অরাইজিয়া স্যাটিভা, কাঁঠাল, আর্টোকার্পাস হেটেরোফাইলাস, সুন্দরী, হিয়াত জিয়ারফ্রন্স, সূর্যমুখী, হেলিয়ান্থাস এনোয়েস, নিম, মেলিয়া আজাদাচ্চাতা, থানকুনি, ক্যান্টেলা এশিয়ান, শিশু, দুলবার্গিয়া শিশু, সেগুন, টেকটোনা গ্র্যান্ডিস, পেয়ারা, পেসিডিয়াম গুয়াভা, নারকেল, কোকোস নিউসিফ্রা, লিচু, লিচি চিনেনফ্রা। ধন্যবাদ। একটি গাছ একটি প্রাণ। গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাছ নানা কর্মকাণ্ডে অবদান রেখে আসছে। নির্মল পরিবেশ রক্ষায় গাছের অবদান অপরিসীম। বৃক্ষহীন পরিবেশ মস্তকবিহীন দেহের সমান। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। কলকারখানা ও যানবাহন নির্গত ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড দূষিত করছে, পরিবেশ দূষিত করছে। এতে পরিবেশ উষ্ণ হচ্ছে, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অসময়ে অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা ও জলসা সহ নানা দুর্যোগ ঘটছে। একমাত্র বৃক্ষই আমাদের পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে, তাই আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। মুক্তিযুদ্ধ। 1971 সালে 10ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আমবাগানে মুজিবনগর সরকারটি গঠিত হয়। এমনকি মুক্তিযুদ্ধে গাছ নিয়ে লেখা হয়েছে বিভিন্ন গান, যেমন আমরা একটি ফুলকে বাঁচাবো বলেই যুদ্ধ করি। মুক্তিযুদ্ধে গাছ ছিল একমাত্র ঢাল। মুক্তিযুদ্ধে কোনো সময় গাছ
আশ্রয়স্থল হিসেবে কাজে লাগে। এছাড়া বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা গাছ মুক্তিযোদ্ধা সাহায্য করেছিল। ধন্যবাদ। সংস্কৃতি 1972 সালের 26 মার্চ জাপানের পক্ষ থেকে 3000টি চেরির চারা নিয়ে আমেরিকা আসে। এগুলো টাইডার বেসিনের চারপাশে লাগানো হয়। বসন্তকালে যখন এইসব ফোটে তখন সেখানে বসন্ত উৎসব শুরু হয়। ধন্যবাদ। ক্যালিফোর্নিয়ার রেডিউড ফরেস্টের হাজারো বছরের পুরনো কোস্টাল রেডিউড নামক একটি গাছকে প্যাসিফিক লাম্বার নামক একটি কোম্পানি কেটে ফেলতে চায়। তার প্রতিবাদে বাটারফ্লাই হিল নামক এক নারী 1997 সালে এই গাছে চড়েন এবং 2 বছর সেই গাছে অবস্থান করেন। গাছ মাটি থেকে 180 ফুট উপরে একটি গাছ ডালে তিনি বসবাস করেন। 2000 সালে গাছটিকে কয়েকবার আঘাত করেও বেঁচে যায় গাছটি। এখন সেটিকে যত্নে রাখা হয়েছে। অর্থনীতি বাংলাদেশে 2013 সালে রাজনীতি 2013 সালে জামায়াতে ইসলামের বিরুদ্ধে 18টি দলের হরতাল অবলম্বন নানা রাজনীতি কর্মসূচি হিসাবে মেনে নেওয়া হয়েছে। এতে সে অর্থনীতি এবং রাজনীতি মেনে নেওয়া হয়েছিল। ধন্যবাদ। অর্থনীতি বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ফল ভিত্তিক আয়ের প্রায় 10% আসে ফল থেকে, আর এই ফল আসে বৃক্ষ থেকে। তাই বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ফলে বৃক্ষের গুরুত্ব অতুলনীয়। ধন্যবাদ। স্বাস্থ্য পৃথিবী জুড়ে 50,000-এরও বেশি এরকম গাছ ও উদ্ভিদ রয়েছে যা মানুষ নানা ঔষধি হিসেবে ব্যবহার করে। এরকম প্রায় 1500 প্রজাতির তথ্য রয়েছে। এর মধ্যে অন্তত 800 প্রজাতির তথ্য পেয়েছি। বিশেষ করে আয়ুর্বেদিক ও ইউনানি ঔষধের ক্ষেত্রে বিবেচিত। ধন্যবাদ। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া মানব জাতি অচল। এই শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ উপাদান আসে বৃক্ষ থেকে। যেমন বর্তমান যুগে বৃক্ষের যে গুরুত্বপূর্ণ উপাদান বই খাতা, সেই বই খাতাও আসে বৃক্ষ থেকে। এমনকি প্রাচীন যুগে লেখার যে একমাত্র উপাদান ছিল পাতা, সেই পাতাও আসে বৃক্ষ থেকে। এভাবেই বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে বৃক্ষ একটি অপরিহার্য উপাদান। ধন্যবাদ। গাছ লাগার প্রতি সাধুবাদ এবং গাছ কাটার প্রতি প্রতিবাদ জানিয়ে এখানেই আমরা আমাদের পরিবেশনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি মুজিব বসে আওতায় একটি লেবু গাছ রোপণ করেছি। আমার গাছটির বয়স 60 দিন। ধন্যবাদ। মুজিব বর্ষে গাছ রোপণ পরিবেশ সংরক্ষণ প্রকল্পের আওতায় একটি আমড়ার গাছ রোপণ করেছি। আমার গাছের বয়স 60 দিন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমার গাছটি ফল ফুলে ভরে ওঠে। ধন্যবাদ। আমি মুজিব বর্ষে বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ প্রকল্পটির আওতায় এসে মুজিব বর্ষে একটি আমলকির গাছ রোপণ করেছি। গাছটির বয়স 60 দিন। আপনাদের কাছে দোয়া চাইছি যাতে গাছটি আরও ভালোভাবে বৃদ্ধি পায়। মুজিব বর্ষে গাছ রোপণ পরিবেশের সংরক্ষণ আওতায় আমি একটি গাছ রোপণ করেছি, আম গাছ। আপনারা দোয়া করবেন আমার আম গাছটা যেন ফুলে ফলে ভরপুর হয়ে যায়। ধন্যবাদ। মুজিব বর্ষে গাছ রোপণ পরিবেশের সংরক্ষণ প্রকল্পের আওতায় এসে আমি একটি গাছ রোপণ করেছি যার নাম অ্যালোভেরা, অর্থাৎ ঘৃতকুমারী। আপনাদের কাছে দোয়া চাইছি যেন সেটি ভালোভাবে বৃদ্ধি পায়। মুজিব বর্ষে গাছ রোপণ পরিবেশের সংরক্ষণ প্রকল্পটির আওতায় এসে আমি ব্যক্তিগতভাবে একটি গাছ রোপণ করেছি, সেটি হলো নিম গাছ। আপনারা আশীর্বাদ করবেন যেন নিম গাছটি ভালোভাবে বেড়ে ওঠে। আমি মুজিব বর্ষের আয়তায় এসে নিজস্ব বাড়িতে একটি গাছ লাগিয়েছি। গাছটির নাম হলো হরিতকি। আমার গাছের বয়স 60 দিন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমার গাছটি ফুলে ফলে ভরে ওঠে। ধন্যবাদ। মুজিব বর্ষের আওতায় আমি একটি আম গাছ লাগিয়েছি। আপনারা দোয়া করবেন আমার জন্য গাছটি ফুল ফলে ভরে ওঠে।
মুজিব বর্ষের আওতায় এসে আমি একটি লেবু গাছ লাগিয়েছি। লেবু গাছটির বয়স 60 দিন। আপনারা দোয়া করবেন আমার লেবু গাছটি যেন বৃদ্ধি পায়। মঙ্গল লেবু না পাতি লেবু? পাতি লেবু। হ্যাঁ, সেটা বলতে হবে না। মুজিব বর্ষে গাছ রোপণ পরিবেশ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসে আমি একটি ব্যক্তিগত গাছ রোপণ করেছি। গাছটির নাম আম গাছ। সবাই দোয়া করবেন আমার গাছটি যেন দ্রুত বৃদ্ধি পায়। ধন্যবাদ। এটির জাত কিউজাই। এটি মালয়েশিয়ার একটি আম, যেটি 5 থেকে 8 ইঞ্চি হয় এবং এটি একটি আম 2 থেকে 3 কেজি হয়। আমি মুজিব বর্ষে গাছ রোপণ পরিবেশ সংরক্ষণ আওতায় এসে ব্যক্তিগতভাবে একটি বৃক্ষ রোপণ করেছি। বৃক্ষটি হলো কমলা লেবু। আপনারা দোয়া করবেন গাছটি আমার গাছটি যেন অতি দ্রুত বৃদ্ধি পায়। ধন্যবাদ।